সামাজিক গুণাবলী, বন্ধুত্বপূর্ণ আচরণ, পিতার মমতায় সবার সাথে আচরণ করবেন, বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে সাংস্কৃতিক চেতনা। আচ্ছা, বন্ধুত্বপূর্ণ আচরণ এখানে বলেছি, তারপরে পিতার মমতা, শিক্ষার্থীদের কাছে শিক্ষক হলেন পিতার মতো, পিতার স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তিনি শিক্ষার্থীদের গড়ে তুলবেন, তিনি বদরাগী হবেন না, বদরাগী হয়ে যাকে তাকে যেমন তেমন মারবেন না। কিছু কিছু শিক্ষক উত্তরায়ও দেখেছি মারতে মারতে পেটকে রক্তাক্ত করে দিয়েছে, পেটে মারার কথা আমি আর শুনি নাই, অনেকে পিঠে, অনেকে আবার কানকে মানে ছিঁড়ে দেয়, এটা পত্রিকায় এসেছে, তো ডেঞ্জারাস, এটা হবে না। শিক্ষক মমতা লাগবে, আর যদি তিনি জানেন না যে কীভাবে শাসন করতে হয়, এটা তার ব্যর্থতা, এটা ইসলামের ব্যর্থতা না। তাহলে তাদেরকে, যারা জানেন না যে কীভাবে শাসন করবেন, তারা ইসলামে বাচ্চাদের, শিক্ষার্থীদের শাসন পদ্ধতির উপরে কোর্স করবেন। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তার ছাত্রদেরকে কীভাবে শাসন করেছেন, নাকি তার শাসনের প্রয়োজন হয়নি? ইমাম মালিক, ইমাম শাফেঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা কয়টা ব্যাত সাথে রাখতেন আর কয়জন ছাত্রকে মেরে রক্তাক্ত করেছেন, কার কান কেটে দিয়েছেন, এগুলো একটু খবর সংগ্রহ করবেন।